এক অমুসলিম ব্যক্তি বাজারে গেলেন ফল কিনতে। বাজারের একটি ফলের দোকানের কমলা তার খুব পছন্দ হলো, দামও ছিল ন্যায্য। সেই দোকানের বিক্রেতা ছিলেন একজন মুসলিম। লম্বা দাড়িওয়ালা লোকটির পরনে ছিল পায়জামা পাঞ্জাবি, মাথায় ছিল টুপি। যাই হোক, অমুসলিম লোকটি যখন ফল বিক্রেতাকে কমলা দিতে বললেন, তখন মুসলিম লোকটি তাকে বললেন, দয়া করে আপনি এই কমলাটা আমার পাশের দোকান থেকে কিনুন, তার কাছেও আপনি একই দামে এই কমলাই পাবেন। এই কথা শুনে অমুসলিম লোকটি বেশ বিরক্ত হলেন। দোকান থেকে বের হওয়ার সময় তিনি বিড়বিড় করে বললেন, এমন অসভ্য বলেই তো মানুষ মুসলমানদের দেখতে পারে না। এরপর তিনি পাশের ফলের দোকানে গেলেন। সেই দোকান থেকে তিনি তার কাঙ্ক্ষিত কমলা সেই একই দামে ক্রয় করলেন। এরপর তিনি আবার ফেরত আসলেন পূর্বের ফলের দোকানটিকে। তাকে দেখা মাত্র মুসলিম ফল বিক্রেতা নিজে থেকে জিজ্ঞেস করলেন, ভাই, পাশের দোকান থেকে যে ফলটা কিনতে বলেছিলাম কিনেছেন তো? সেই ব্যক্তি মাথা নেড়ে বলল, হ্যাঁ কিনেছি। কিছুক্ষণ চুপ থাকার পর বেশ কৌতূহলের সাথে লোকটি বলল, আচ্ছা, আমি একটা বিষয় বুঝতে পারছি না। আপনি আমাকে যে ফলের দোকানে পাঠালেন সেটা তো আপনার পাশেই এবং একই ফল সেও বিক্রি করছে। লোকটি বললেন, অর্থাৎ বলা যায় যে সে আপনার প্রতিদ্বন্দ্বী। এরপর তিনি আবার ভিন্ন ধর্মাবলম্বী অমুসলিম ব্যক্তি। অপরদিকে আপনার দাড়ি টুপি দেখে বোঝাই যাচ্ছে যে আপনি একজন ধর্মপ্রাণ মুসলমান। তাহলে কি বুঝে আপনি নিজের ব্যবসা না করে আমাকে একজন অমুসলিম প্রতিদ্বন্দ্বীর কাছে পাঠালেন? এই কথা শুনে মুসলিম লোকটি মৃদু হেসে বললেন, আল্লাহর অশেষ রহমতে আজ সকাল থেকে আমার পর্যাপ্ত বিক্রি হয়েছে। রমজান মাসে আমাদের মুসলিম দোকানদারদের সারাদিন এমনিতেই অনেক ফল বিক্রি হয়। তিনি বলেন, আমি আজকের দিনের জন্য আমার রিজিকের প্রয়োজন থেকে বেশি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। যতটুকু আশা করেছি মহান রাব্বুল আলামিন তার চেয়ে অধিক দিয়েছেন, কিন্তু এই বেচারা সকাল থেকে কোনো বেচা কেনা হয়নি। হয়তো অমুসলিম বলে সে খুব বেশি মুসলিম খরিদ্দার পায়নি। বিশেষ করে রমজান মাসে এটা স্বাভাবিক। ধর্মপ্রাণ মুসলিমরা চায় মুসলিম দোকানদারদের থেকে খরিদ করতে। তারা চায় দু টাকা লাভ হলে যেন তাদের মুসলিম ভাইদেরই হয়। মুসলিম লোকটি আরো বলতে থাকলেন, অমুসলিম হলেও তো তারা মানুষ, আমার যেমন পেট আছে, বউ বাচ্চা আছে, তারও তো আছে। একজন ক্রেতাও যদি না পায় তাহলে কিভাবে তার কিছু লাভ হবে? সেটা মাথায় রেখে আমি আপনাকে আমার থেকে ফল না কিনে তার কাছে থেকে কিনতে বলেছি। আমি আরো বেশ কয়েকজন ক্রেতাকে ওই দোকানে পাঠিয়ে দিয়েছি। এই কথা শুনে অমুসলিম লোকটি ভাবনার সাগরে ভেসে গেল। ইসলামের এমন সৌন্দর্যে বিমোহিত হয়ে তিনি বাড়ি ফিরে এলেন। বাড়িতে ফিরেও তার মুগ্ধতা কেটে উঠছিল না। প্রকৃতপক্ষে ইসলাম তাকে কাছে টানছিল, তার মনে ইসলামের টান সৃষ্টি হয়েছিল, যার কারণে বাধ্য হয়ে তিনি বিভিন্ন কিতাব পড়ে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করলেন। দীর্ঘ দিন ধরে ইসলাম নিয়ে গবেষণা করে একদিন নিজেও মুসলিম হয়ে গেলেন। বাস্তবে ঘটনাটি বহু বছর ধরে পণ্য কিনতে এসে ইসলাম কিনে গেল শিরোনামে নানান মাধ্যমে প্রচারিত হচ্ছে। ঘটনাটিও বহু বছর আগে কোথাও ঘটেছিল। ঘটনাটি এটা বোঝায় যে বিশ্বজুড়ে ইসলামের প্রচার কোনো বৈভিত্তিক তান্ত্রিক জ্ঞানের মাধ্যমে খুব বেশি হয়নি। বিশ্বজুড়ে ইসলামের বেশিরভাগ প্রচার হয়েছে মুসলমানদের করা এই সকল ভালো কাজের মাধ্যমে, যা বইয়ের থেকেও বেশি অবদান রাখছে। অমুসলিমরা ইসলাম সম্পর্কে সঠিকভাবে না জেনে সম্প্রতি ব্যাপকভাবে মুসলিম ও ইসলামকেও ঘৃণা করতে শুরু করেছে। এমত অবস্থায় আমাদের করণীয় সেই মুসলিম ফল বিক্রেতাকে অনুকরণ করা। আমরা মুসলিমরা সবাই যদি ওই ফল বিক্রেতার মতো হই, আমরা যদি সবাই ভালো কাজ করি, আমরা যদি কারণে অকারণে অমুসলিমদের সাথে খারাপ আচরণ না করি, আমরা যদি ওজনে কম না দেই, আমরা যদি আর ভেজাল দ্রব্য বিক্রি না করি, আমরা যদি সুদ ঘুষ ইত্যাদি অসদ উপায় কারবার থেকে দূরে চলে আসি, তাহলে সেই ক্রেতার মতো প্রত্যেকটি অমুসলিম মানুষের হৃদয়ে নাড়া দেবে। সেই ক্রেতার মতো সবাই ইসলামের সৌন্দর্যে বিমোহিত হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা সকলেই উত্তম চরিত্রের অধিকারী হবার চেষ্টা করব ইনশাআল্লাহ। চেষ্টা করতে সবাই রাজি আছি তো? থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে একটিবার হলেও ইনশাআল্লাহ লিখে আপনার মনের কথা জানিয়ে দিন। জানিয়ে দিন ঘটনাটি আপনাকে কতটা মুগ্ধ করেছে ও প্রশান্তি উপহার দিয়েছে। ভিডিওটি শিক্ষণীয় মনে হলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করে আপনার পরিচিতজনদের দেখার সুযোগ করে দিন। আরও এমন শিক্ষণীয় ও হৃদয়স্পর্শী ঘটনা নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।